খাবি কান্দলিয়া? কালি সওয়াল হয়ে পরহি গীত গাবলে আইছ, হ্যাঁ কি বকিবলগী আসলে বক, আর নিজের রাস্তাল বকার কথা কলে মই এটা খবর লৈ আহিছিলু, গরম খবর। গরম খবর? কি গরম খবর? ঐ অনন্ত, তই 14 টকা দিব লাগিব, মোর দুদিনের ভাড়া দিবলে আছে। কিমান হব হিসাব তোকে করে লম। উঠক উঠক, আরে আপনি মোর ঘরত সোমাবলে সাহস কত পালে? হ্যাঁ, আর আপনার নিচিনা থার্ড ক্লাস মানুষ এটাই ইমান ফার্স্ট ক্লাস সোফাত কেনেকৈ বহিবলে সাহস করিলে? হ্যাঁ এই ঘরিয়ালের চকু পানি টোকা বাদ দিয়ক, হে আপনার মানে প্রায় কান্দা দেখো, কিন্তু কোনোদিন তো চকু পানি দেখা নাপালো। শুনক, এই মোর গোল্ড ব্লাডার স্টোন হয়েছে পাথর, তাকে অপারেশন করিম। আরে এই অপারেশন আজিকালি এটা মাইনর অপারেশন, 3 দিন মানুষে সুস্থ হয়ে শুটিং বা বেলেগ কামলৈ যাও পারে। এ থই দিওক, কি মাইনর কি মেজর? হিদিদা কি হল জানে? এই যে নাথ পুলিন নহয় খগেন নাথ, খগেন নাথর সি এজাল এইখিনিতে বিখাই আছিল অপারেশন করবলে অপারেশন থিয়েটার সোমাল। অপারেশন? ও অপারেশন অপারেশন সেই থিয়েটার সোমাল যে আর ওলাই না। এই আমার যে হিরণ বরা, হিরণ বরা কই ইয়াতে সামান্য টেমুনা এটা উঠিল, ডাক্তরে কলে বোলে সেইটো অপারেশন করবলে নিয়েছিল, বাটতে রাম নাম সট হয়ে গেল। এই মোর ভতিজা এজনের আপনার নিচিনাই কেস অল্প কম, এইখানে বুকু জ্বলা পোড়া কই থাকে, অপারেশন করে পেলায় আইসিউত থইছে, ও মেশিনে হে জিয়াই রাখিছে, মানুষটা কেনে থাকে জানে? গালিও পাইব নোৱাৰা হল। হব হব, অলপ বেশি হল নাকি? মই কিন্তু গাহরি খাম, এই কিবা বলে নে মই কিন্তু পাহরি যাম, মই যে বেমারি। ও কাকুতি, মই আপনাক সাজেসে করিছো এই সময়ত আপনি খং দমাব, খং নামে সান্দাল, আর এই খঙে প্রেসার সুগার দুইটাকে হেঁচা মারি ধরে, একো চিন্তা নকৰিব, আপনার অবিহনে মই এই ঘরখনত ছাঁৰ দৰে থাকিম। মিসেস কাকুতি আপনার অভাব অনুভব করবলে নিদো হয় নাকি? অরে কেউ আপনি বল নির্লজ্জ মানুহে, মোক হসপিটালের পৰা আহিব দিয়ক, মই সব হিসাব করে আছো। হব মই আছো নহয়, আপনি মাত্র মানুষজন ভাল হয়ে আহক, আপনি আশাহে করব পারো সকলতো সেই তেরার উপরতে। আচ্ছা সেই সময়ত যদি আপনার কিবা খাবলে মন যায় কব। রবচোন রব, শেষ সময় মানে আপনি কি কব বিচারিছে? মানে ও ঘরের পর হসপিটাল যাওয়ার সময় আহিছো কাকতি, আমি তো আর নিমিত্রহে, সকল তেরার হাততে যাওয়ার আগতে মই অকমান আপনাকে চুই যাওছোন কৃষ্ণ। ই বেটাই যেখিনি কথা কলে বস্তুটো বাৰু ওভাৰ এক্টিং বুজি পালো, কিন্তু কথাখিনি যদি সঁচা হয়, মই যদি সঁচাই ঘূৰি নাহো, কমলা মোন মাজনী ইহঁতৰ কি হ'ব? কলিতাদা, কি খাইছে? চাহ? বৰ তৃপ্তিৰে খাই থকা নিচিনা লাগিছে। আমিনো বহি খাব ক'ত টাইম পাওঁ হা? পুলিচৰ মানুহ, তাতে ৰেছপঞ্চিবল পুলিচ, ক'ৰবাত কিবা এটা ঘটনা ঘটিলে বছে প্ৰথমতে মোকে পঠাই দেই। আচ্ছা তোমাৰ দোকান আজিকালি দেখা নাপাওঁ হা, কি হৈছে তোমাৰ? না মই আছো, মই ঘৰতে আছো, আপোনাৰহে সময় নাই আজিকালি, আপুনিতো আজিকালি বহুত ব্যস্ত ন, চাকৰিৰ বাহিৰেও আজিকালি আপুনি সভাপতিৰ পদ এটা লৈছে বোলে, কিবা ভাড়াঘৰ মালিক সন্থাৰ বোলে আপুনি সভাপতি, বেলেগ আৰু দেই। হেত্তেৰি, যুদ্ধগুৰু শ্ৰী সভাপতি পাচ্ছে আৰু আমি চাকৰি কৰা মানুহ, আমি এইগিলাখন সভাপতি সভাপতি হৈ একো লাভ নাইতো, সভাপতি হ'লে মোৰ কি লাভ হ'ব? তোমাৰেই লাভ হ'ব, মই যদি সভাপতি হওঁ নহয় গোপন তথ্য পাবা। নালাগে নালাগে, একো গোপন তথ্য নালাগে। আচ্ছা এইগিলাখন কথা বাদ দিয়া, তুমি কি আহিলা? মই আহিলোঁ মানে হেৰি হ'ল, এই আপুনি 3.5 মাহমান বোলে ভাড়া দিবলৈ বাকী আছে। 3.5 মাহ?
তিন মাহরে দিবা আছিল আর এই মাহটো গেলিহি চার মাহ হব, সেই কারণে তো চাৰে তিনি মাহ বলে কৈছো। এ এতিয়া ইমান চিন্তা করে দেখাব নালাগে আপনি, ভাড়াঘর এতিয়ার উপর দায়িত্ব কেদিনমান মই লম। কাকুতিদা মানে দেউতারে? দেউতা থাকিব, দেউতা দুদিনমানের কারণে হসপিটালত থাকবলগীয়া হব, কিবা গোল ব্লাডার অপারেশন এটা করাব, আর হসপিটাল মানে তো গম পায়ে কিমান খরচ, সো যত যত পয়সাবুর পাবলগীয়া আছে তারপর উলিয়াই লৈছো। ভাড়া কেটা দিব? দিব মানে এটাই দিয়ক, এটাই দিবা লাগবো। আরে কালিলো এডমিট করব। ও বল দাদা, এই দুর্যোগের সময় যদি আপনি পয়সা কেটা নিদিয়ে কেনেকে হব? পিছত কিন্তু মুনক দুখ দিলে নহব। মানে মুন মুনসুন নাই, কোনো মুনসুনের ইয়াত প্রশ্নই নুঠে। এটা কাম করব, আপনি চারি মাহর ভাড়া একেলগে দি দিব, কারণ জানেই নহয় হসপিটালের কথা কিমান যে খরচ হব আপনালোকে যদি না ভাবে কোনে ভাবিব, কক পয়সা কেটা আজির ভিতরতে দি দিব দে। মা কসম, কাকুতিদার বেমারটো মোক বুকুত কামুর মাল লাগাই, এই মাহতে বেমারটো হব পালাক না, তেরি কি করা যায়, কালির পাড়া লাঠি অল্প বেশিকে ঘুরাব লাগব, যাকে পাও তাকে ধরিম কালির পাড়ায়, কাকু রেহাই না যাও। মোর বেগটো কোনোবাই উড়াই নিব বিচাৰিছিল, এই টনা আজোৰা কৰি থাকোঁতে কোনো মতেহে মই বেগটো ধৰি ৰাখিব পাৰিলো, নহলে নিলেই হেতে। এ খুড়া, এই বয়সত আৰু এই লাহে লাহে মায়ামোৰবোৰ এৰিব লাগে আৰু, তৎক্ষণাতে যদি কিবা এটা হৈ যায় ইমানবোৰ ধনপতি এইবোৰ কি হব? এ মই বহুত বছৰ জীয়াই থাকিম দে। অহ, বহুত বছৰ জীয়াই থাকিব, তাৰপাছত? তাৰপাছৰ কথা বেলেগ, কিন্তু কাৰোবাকতো দিবই লাগিব আৰু। তোকে দি থৈ যাম দে। কি? মোকে দি থৈ যাবা? অঁ, কাৰোবাকতো দিবই লাগিব, গতিকে তোকে দি থৈ যাম। হ'ব হ'ব দিয়া, তোমাক মই একো কষ্ট হ'বলৈ নিদিও নহয়, চাওঁচোন চাওঁ, অকণমান শুই দিয়া শুই দিয়া, মই অকণমান মালিচ কৰি দিম। অঁ দে দে, বেগটো অকণমান ইয়াতে থৈ দিয়া। নাই নাই, বেগটো মোৰ লগতে থাকক দে, মই অকণমান মালিচ কৰি দিছোঁ দেই। অঁ হেৰি নহয় খুড়া, অঁ কিবা খাবা নি? পায়সকণ খাবলৈ মন আছিল, একেবাৰে খাতি গৰু গাখীৰৰ, নহ'লে কনডেন্স মিল্কৰ হ'লেও ভাল হয়। এ হ'ব দিয়া, এ চাওঁ, তুমি কৈছা যেতিয়া এতিয়াই বনাই লৈ আহি আছো দেই। হ'ব দে, খোৱাব বিচাৰিছ যেতিয়া খাই লোৱাই ভাল। কৃষ্ণ কৃষ্ণ, অ কোনোবা আছেনে? হয়নে বোলো? অ জিরোল ডাঙরিয়া। হয়, কি মন করি আহিল? কালি আপনার পুত্র কইছিল আপনার বোলে ঘোর সংকট, ভাড়াটো বিচাৰিছিলে, মই বোলো ভাড়াটো দিছো আৰু খবৰটো লৈ আহো। অ বহকচোন বহক, কিন্তু আপোনাৰটো ভাড়াটো দিয়াৰ সময় হোৱা নাই। এ তেওঁ কলে আকৌ এডভান্স দিবলৈ, মই বোলো এনেও দিব লাগিব যেতিয়া আৰু দি থৈ আহো, পিছে হৈছে কি? হ্যাঁ নকও পিছে, বৰ বেয়া দিন চলিছে, পেটৰ ভিতৰত পাথৰ হৈছে, আপুনি মানুহক হাততে পাথৰ পিন্ধিবলৈ দিয়ে, মোৰতো এতিয়া পেটৰ ভিতৰতে পাথৰ হৈছে, পেট ফালিব লাগিব। ইছ 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 ইছ, কি কৰিব, কিবা গ্ৰহ দুখ, আগতে প্ৰতিকাৰৰ ব্যৱস্থা কৰা হাতে ইমানবোৰ হ'বলৈ নাপালেহেঁতেন। হেৰি, এতিয়াও তেনেকুৱা কিবা প্ৰতিকাৰৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰি নে? নাই নাই, এতিয়া আৰু নোৱাৰি বুজিছেনে, নিচা কলে কিটো হ'ব, অন্য হোৱা হ'লে এতিয়াও কিবা এটা উপায় দি পেলাই মই মোৰ পকেট গৰম কৰিবলৈ পাৰিলোহেঁতেন, কিন্তু আপোনাক নোৱাৰি। একো উপায় নাই, চাওঁ অকণমান
আপোনাৰ নামটো কি আছিল? জয়ন্ত। এই কিবা বোলে নে দিগন্ত, এই হেমন্ত। হেমন্ত হ, জন্ম ৰাশিত বুধ আৰু বৃহস্পতি একেবাৰে বৰ্তমান হৈ আছে, একো নাই, ঠিক হৈ যাব। অৱশ্যে কেতু আৰু মংগলৰ দশাই আপোনাক অলপ খেলি মেলি লগাই আছে, ঠিক হৈ যাব। বুঝিছে ওল ডাঙরিয়া, যিজন ডাক্তরে মোৰ পেট ফালিব সেই ডাক্তরজনের কি দশা চলি আছে এবার জানিব পৰা হলে। ডাক্তৰৰ কিয় নহয়, মানে ধৰক ডাক্তৰৰ শনি দশা চলি আছে আৰু শনি আহি মোৰ অপারেশন কৰি কিবা খেলি মেলি লগাই দিলে, তেতিয়াতো মই জীয়াই থাকি একো লাভ নাই। একদম সত্য কথা কৈছে, পিছে কিছুমান ডাক্তৰক আকৌ শনিয়ে ঢুকি নাপায়, সিহঁত শনিতকৈ ওচা, ভাল হৈ যাব দিয়ক। অপারেশনের পাছতে ভকতক এসাজ ভালদরে খুয়াই দিব, কিবা দুখ থাকিলে খণ্ডন হৈ যাব। হব দিয়ক, যদিহে জিয়াই থাকে। হে থাকিব থাকিব, কিয় নাথাকিব, আহো দিয়ক। আপোনাৰ ভাড়াটো দেখিছে, পাহৰিছিলোৱে নহয়, লওক। কৃষ্ণ আহো। ধন্যবাদ। তাৰমানে মোৰ ৰুমত থকা মানুহজন লাখপতি। গৰু, কুকুৰ, মেকুৰী, মাথা নাইকিয়া, হে কাক গালি পাইছে, হে কাক গালি পাইছে, চিনি পোৱা নাই ন, একে গুচাই নাকো গান্দা উহি যাব। সুৰক্ষা এতিয়া নতুন হেণ্ডৱাশৰ সৈতে, আনৱান্টেড 21 ডেজ গৰ্ভ নিৰোধক গলি, অন্নপূৰ্ণা, ঘি স্কুট, জুনিয়ৰ হৰলিক্স, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোড, আইডিয়া 4G, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর। ওমা, দেউতাই খুব ভয় খাইছে নেকি, কি করে আছে? ভয় না খাব, তোর নিজের হওয়া হলে গম পালি হেতেন, দেউতারটো বাদেই মোরেই সাংঘাতিক ভয় লাগিছে। সাধারণ গোল্ড ব্লাডার অপারেশনটো ইমান ভয় খাবলগীয়া কি হল? গুৱাহাটীত এনেকুৱা 100-150 অপারেশন ডেইলি হৈ আছে, কিবা বেয়া খবর আজিলৈকে শুনিছা নেকি? তেনেকেনো কেলে কৈছ বাৰু, দেউতাৰে আজিলৈকে সাধাৰণ বিফুৱাত আৰু অপারেশন কৰি পোৱা নাই, তাকে ভাবিছো কিনো ভৰাও জানো। এতিয়া বেগটোত কি ভৰাবা তাকো লৈ টেনচন লোৱা, হয়নে? একো পিন্ধিবলগীয়া নহয়, মানে পিন্ধিব লাগিব, ড্ৰেছযোৰহে পিন্ধি থাকিব লাগিব, কিবা কিবি এটা ভৰাই দিয়া আৰু, কেতিয়াবা সলাবলগীয়া হলে সলাব। ঠিকেই, ময়ো জানো কি কৰি আছো, কিন্তু দেউতাৰ কথা ক'ব নোৱাৰি নহয়, আকৌ গম পাইছ নে নাই, পটকে কৈ দিব মোৰ চুটযোৰ দিয়া, মোৰ জোতাযোৰ দিয়া, তেতিয়া কি কৰিবি? হস্পিটেললৈ গ'লেই গম পাব কি পিন্ধিবলৈ পাব আৰু কি কি পিন্ধিবলৈ নাপাব, আৰু তাৰ উপৰিও যদি কিবা বেছি প্ৰয়োজন হয় মই পটকে লৈ যামহি, কিমান কণনো দূৰ। সেইটো অৱশ্যে হয়, ঐ তই কাম এটা কৰচোন, মোৰ লগত বলচোন, এই মন্দিৰত চাকি এগছ জ্বলাই থৈ আহোঁ, হস্পিটেললৈ যোৱাৰ আগতে কামটো কৰি ল'লে ভাল হ'ব। কি যে মানে তোমালোক নহয়, ভাবিব লাগে কিবা এটা আৰু ভাবিছা কিবা এটা। মই একো বেয়া কাম কৰিবলৈ ওলোৱা নাই নহয়, চাওঁ গুচ, গাটো আকৌ তিয়াই আহিব লাগিব, এই বাহি বিচনাখনতে বহি দিলোঁ নহয়। একচুৱেলি মাহঁত বিৰাট ভয়াতুৰ দেই, দেউতাইতো মায়েও ভয় কৰা বুলি গম পালে কান্দি কাটি দিব চাগে। আচলতে আজি এটা কথা মই অনুভৱ কৰিলোঁ, এইখন ঘৰত মোৰ সমান কোনো সাহসী পুৰুষ নাই। ডিঙি মেলি মেলি কি চাই আছে, লাভ নাই, ইয়াত ছোৱালী তোৱালী একো নাই, আমাৰ ভাড়াঘৰৰ কেম্পাছটো মৰুভূমিৰ নিচিনা শুকান। অৱশ্যে মালিক খুৰাৰ ছোৱালী এজনী আছিল, তাইও বিয়া হৈ গুচি গ'ল। মই সেইবোৰ একো চাই থকা নাই, হে বেলেগ কথা এটাহে চিন্তা কৰি আছো, ইনেও মোৰ ছোৱালী গাঁৱত ঠিক হৈয়ে আছে, এই খুৰাৰ পৰা পইচা কেইটামান খৰকাব পাৰিলে এইবাৰ বিয়া পাতিমেই। তেতিয়াহ'লে নেচেল, অ' আপোনাৰ বিয়াৰ আশা মনতে যাব, বুজিছে, এ বুঢ়াৰনো ক'ত পইচা আছে, এ ভাড়াঘৰৰ ঘৰ ভাড়াটো দিবলৈও তাৰ পইচা নোজোৰে, 20-25 পইচাৰ হিচাপ লয়, এ মস্ত ভিক্ষাৰী। কি কথা কয় হে, এই দুদিনতে আপুনি কিটো গম পাব, মই ভতিজাক হয়, মাৰ খুৰাৰ বহুত টকা, সম্পত্তিও বহুত, এই যে হাতত লৈ ফুৰে বেগটো দেখিছে, তাত 30-40 হাজাৰ টকা কমেও আছে। কি বেগটো?
ব্যাংকত যে ছয় সাত লাখ মান আছে, এটকাও খরচ নকয়ে আগতে হাততে রাখিছিলে, এই 500,000 টাকা যে বন্ধ কইলে, তেতিয়া পাহে ব্যাংকত থুয়া কইলে। ও, তার মানে মূল রুমত থকা মানুষজন লাখপতি। গরু কুকুর মেকুরী মাথা নাইকিয়া, হে কাক গালি পাইছে, হে কাক গালি পাইছে, চিনি পোৱা নাই ন, একে গুছাই নাকগান্ডা উই যাব। ধেতেরি ধেতেরি, মই আপোনাক কোৱা নাই নহয়, মই নিজকে কৈছো। ও, ইমান দিন একেলগে থাকিলো, ও মই মানুহটোক চিনি নাপালো হে, আগতে গম পোৱা হলে দুপইচামান সৰকাব পাৰিলো হেতে। শুকান জেৱা খুৰি দেখিছে, হে দেখিছে, হেয়া যদি চেপে অকমান ৰ খোলাব, পিছে এইজনা এইজনা পা সেইখিনিও আশা নকৰাই ভাল। এই যে মস্ত বান কেৰেপ বুলি কয় যে, এইজনাই মস্ত বান কেৰেপ, শুকান মুড়ি আৰু এফাল বিস্কুট খাই বিন্দু কটাই দিয়ে, পিছে লোকৰ পালে কাঁহি লৈকে চেলেকে। বাৰু দেখা যাওক, এই দীপকে শুকান জেউৰা খৰি চেপি ৰস উলিয়াইছো, এইজনকো চেষ্টা কৰি চাওঁচোন, পিছে কি চাই আছিল নকলে যে। এই ইয়াত জ্যোতিষে এজন থাকে বুলি শুনিছিলো, দেখিছো পিছে ক'ত থাকে সেইটোহে নাজানো, এই ভাগ্যখন এবাৰ দেখুৱাই লওঁ বুলি ভাবিছিলো। কিয়, সেই ৰাতি ৰুমটোতে থাকিছো। ৰাতি ৰুম মানে, অ সেই ৰুমটো, অ এই অথনিয়া পা মই এনেয়ে বিচাৰি ফুৰিলো, যাওঁচোন পটককে দেখুৱাই আহোঁগৈ, কিবা এটা হয়ে বা দে। তার মানে এই কপাল উঠোঙা বুহায় বেগত 1,000 টকা লৈ ঘুরি ফুরে, ও ই এনেহে 20-25 পয়সা হিসাব কৰি থাকে। দেখা যাওক, অপারেশন মহাকৃপণ আহি আছো। ও, আপুনি পিছে হেরুয়া গরু যে বিচারি আহা নাই মই ধরিব পাৰিছো। ও ঠিক ঠিক ধৰিছে, মানে মোক কপালখন চাই দিব লাগে, ধনযুগ আছে নে বাৰু? ধনযুগ হয়, চাও কপালখন কুচকাই দিয়াছো। ও এই এইখন ওম গম গণপতে নমো, ওম গম গণপতে নমো নমঃ, ওম গম গণপতে নমো নমঃ, নমো নমঃ। কৃষ্ণ জয় গণেশ দেবা, যিমান পাৰা কাজ তোমাৰ গোটাই তুমি দিবা। কৃষ্ণ জয় গণেশ দেবা। সোমাব পাৰো নে? সোমাই আহিতো আৰু সুধি কিবা লাভ আছে জানো? তথাপিও বহিছে, তেৰাই বহুৱাইছে, আমি আৰু কি, নিমিত্ত মাত্ৰ। ওহ, কওকচোন পিছে কিয় বা আহিলে? এ আপুনিতো প্ৰভু অন্তৰ জামি, মই হেৰুৱা গৰুটো বিচাৰি অহা নাই। আহে আহে, মোৰ ইয়ালৈ হেৰুৱা গৰু বিচাৰি আহে। অ, আপুনি পিছে হেৰুৱা গৰু যে বিচাৰি অহা নাই মই ধৰিব পাৰিছো। ঠিক ঠিক ধৰিছে, মানে মোক কপালখন চাই দিব লাগে, ধনযোগ আছে নে বাৰু? ধনযোগ হয়, চাও কপালখন কুচকাই দিয়াছো। অ এইখন ধনযোগ দেখা দিয়া নাই, চাও হাতখন চাও অকমান। অ এইয়া, ইয়াতো ধনযোগ দেখা নাই, ভাগ্য ৰেখাই সকলো ৰেখাকে একেবাৰে চানি ধৰিছে। কি তাৰমানে মোৰ ইমান আশা ইমান কষ্টবোৰ এনেই যাব, মানে মোৰ আশা পূৰণ নহ'ব। এই ৰত্নাকৰ কিয় আছো, সকলো ঠিক কৰি দিম, মোৰ বিধান মতে কাম কৰা। কি কৰিব লাগিব দেউ, আপুনি যি বিধান দিয়ে তাকে কৰিম মই। দুটামান পাথৰ পৰিধান কৰিব লাগিব, আৰু শনিবাৰ আৰু বৃহস্পতিবাৰে ব্ৰাহ্মণক ভোজন কৰাব লাগিব। পাথৰ ক'ত পাম? ৰত্নাকৰ ওলাছো নহয়, মই দিম, মই দিয়া পাথৰ তুমি যিমানেই পৰিধান কৰিবা, সিমানেই ধন ৰত্ন একেবাৰে সোঁৱা সেই তোমাৰ যে পথ সোমাব। হেৰি নহয়, মানে আৰু এটা কথা আছিল, মানে এইকেইদিনতে বাৰু আমাৰ কোনোবা সম্পৰ্কীয় মানুহ ঢুকাবলগীয়া আছে নেকি? সেইটো কেনেকৈ চাম, সেইটো চোৱা উপায় নাই নহয়। অ, অৱশ্যে কোনোবা মৰিব লগা আছে যদি আদি আখৰটো গম পালে চাই কৰি দিব পৰা যায়। এ হয়, তেখেতৰ আদি আখৰটো ৰ ৰ কৰ্কট বিচিক মিথুন, ক'তো মনযোগ নাই, বৰ দীঘলীয়া আয়ু, সকলোৰে ক্ৰিয়াকৰ্ম কৰিহে বিদায় ল'ব। কি তেনেহ'লে আপোনাৰ পাথৰে মোক কামত নিদিয়ে, আচল গণ্ডগোলটো ক'ৰবাত আহিছো। হেৰা হেৰা, ৰ'বাচোন ৰ'ব 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 ৰ'ব, হেৰা, কাৰোবাৰ মৰাৰ লগত তোমাৰ ভাগ্যৰ কি সম্পৰ্ক আছে? আছে, আপুনি নুবুজিব দেউ, এই বুঢ়াটো সঁচাকৈ নমৰিব নেকি, এইফালে কৈছোঁ মস্ত ডাঙৰ বেমাৰ, মৰিব এতিয়া কি কৰ যায়। আহিছো, কামবোৰ কৰোঁ নহয় মই, এই ৰ আখৰ মানুহ এটা মৰিব লগা আছে বুলি কোৱাহেঁতেন কি ক্ষতিটো হ'লহেঁতেন মোৰ?
এতিয়া অহা পয়সা কিটাকো মানে হেরালো মই। এ ভগবান, কারোবার মরার লগতো নিজের ভাগ্য, বড় আচরিত মানুষ দেই। হে রাতিপুয়া হুই উঠি ঘটি লুটালোই পানির বাবে লাইন পাতু হারি হারি কই হারি হারি কই বাথরুম যাও বলি তাওয়েল সাবুন লই তা তো দেখুন মানুষ আছে জুম বাঁধি রই কি যে ভাই দিগদারি কাম করবে সরকারি দেরি কই অফিস সুমাই খাও বসর গালি আগবহালে সুপার বেস মল 33 কেশকালা ইহি হে সহি এয়ারটেল পেমেন্ট ব্যাংক নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া সুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট হকিন্স প্রেসার কুকার বাজাজ ইলেকট্রিক্যাল গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভনিরোধক গলি অন্নপূর্ণা ঘি স্কুট জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর।